নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মাত্র একটি ডিম দিয়ে তুলোর মতো নরম তুল তুলে একদম পারফেক্ট স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো। আর এই কেকটি বানিয়ে নেওয়া এতই সহজ যে কেউ একবার রেসিপিটি দেখলেই বানিয়ে নিতে পারবেন। বাড়িতে থাকা স্টিলের বাটিতেই এই কেকগুলো আপনারা তৈরি করতে পারেন। আর কেক বানানোর এত সহজ রেসিপি একবার শিখে নিলে কেক আর কখনোই দোকান থেকে কিনে খেতে হবে না। তাই চলুন এখনই কেকের রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম একটি ডিম। ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট ডিমটা এখানে ব্যবহার করা যাবে না। তার সঙ্গে দিয়ে দিলাম 1/3 কাপ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ সব কিছু একসঙ্গে মেশাতে থাকতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এই মিশ্রণের চিনিটা ভালো মতো গলে গেছে, তাই একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। সঙ্গে দিয়ে দিচ্ছি সমস্ত শুকনো উপকরণ। তার আগে নিয়ে নিয়েছি একটি চালনি, আর চালনির মধ্যে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। সঙ্গে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে চেলে নিতে হবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে প্লিজ ফলো করে নেবেন। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে যদি মনে হয় কেকের মিশ্রণটি বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এখানে আরও কিছুটা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, অথবা যদি মিশ্রণটি মনে হয় পাতলা হয়ে গেছে তাহলে এখানে আরও কিছুটা শুকনো ময়দা অ্যাড করতে পারেন। তো দেখুন আমার এই মিশ্রণটি একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর এই রেসিপি ফলো করে কেক তৈরি করলে আপনাদের কেকও একদম পারফেক্ট তৈরি হবে। এখন মিশ্রণের ঘনত্বটা একটু লক্ষ্য করে দেখুন, ঠিক এরকমই ঘনত্বের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার যে পাত্রে কেক তৈরি করব সেই পাত্রগুলো আমি নিয়ে নিচ্ছি এরকম ছোট সাইজের স্টিলের বাটি। আর এই ধরনের বাটি সকলের বাড়িতেই থাকে। এখন এই বাটিগুলোর মধ্যে আমি সাদা তেল ভালো করে ব্রাশ করে নেব। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে অবশ্যই এখানে বাটার ব্যবহার করতে পারেন। সবকটা বাটির মধ্যে তেল ব্রাশ করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো ময়দা। শুকনো ময়দাটা দিয়ে বাটির চার সাইডে ভালোভাবে কোট করে নিতে হবে। এতে করে কেকটা বেক হওয়ার পর খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবেই ময়দাটা বাটির চার সাইডে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এক্সট্রা ময়দাটা এখন আমি অন্য একটি বাটির মধ্যে দিয়ে দিলাম। একই রকমভাবে সব কটা বাটিতে আমি ময়দাটা ভালো করে লাগিয়ে নেব। তারপর এই বাটিগুলোর মধ্যে কেকের মিশ্রণটা দিয়ে দেব। আমি এখানে 2 চামচ করে কেকের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আপনারা যে পাত্রে কেকটা তৈরি করবেন সেই পাত্রের অর্ধেকটা অংশ জুড়ে ব্যাটারটি দিতে হবে, কারণ কেকটি যখন বেক হবে তখন এটা ফুলে ডাবলেরও বেশি হয়ে যাবে। তাই বাটির অর্ধেকটা অংশের বেশি কখনোই ব্যাটার দেবেন না, তাহলে কেকটা ভালো মতো ফুলবে না। এখন বাটিগুলো ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকম লাম্পস বা ছিদ্র না থাকে আর কেকটাও খুব সুন্দরভাবে বেক হয়। তারপর এই ব্যাটারের ওপরে আমি কিছুটা চেরি কুচি দিয়ে ব্যাটারটা সাজিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দেব কিছুটা কিশমিশ। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই কেকটি সাজিয়ে নিতে পারেন, আবার কোনো রকম ড্রাই ফ্রুটস ছাড়াও কেকটি তৈরি করে নিতে পারেন। কেকটি এইভাবে একটু সাজিয়ে নিলে দেখতে ভালো লাগে, কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না। একই রকমভাবে সব কটা বাটি আমি সাজিয়ে নিয়েছি। এখন কেকটা বেক হতে দেব। তার জন্য 5 মিনিট আগের থেকে লো ফ্লেমে কড়াই আমি প্রিহিট হতে রেখে দিয়েছিলাম, আর কড়াইয়ের মাঝে রেখেছিলাম একটি স্ট্যান্ড। সে স্ট্যান্ডের ওপরে আমি এখন কেকের বাটিগুলো রেখে দিলাম, আর কড়াইয়ের ঢাকনাটি বন্ধ করে ঢাকনার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটাও বন্ধ করে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে 30 মিনিটের জন্য কেকটি বেক হতে দিয়েছিলাম।
30 মিনিট পর দেখাচ্ছে, দেখুন কেকটা কি সুন্দরভাবে বেক হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন একটি চামচের বোটার সাহায্যে কেকটা আমি চেক করে নিলাম, ভেতর থেকেও কেকটি একদম পারফেক্ট তৈরি হয়েছে। এখন এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে কেকটি পুরোপুরি ঠান্ডা করে নেব, এতে কেকটি খুব সুন্দর নরম থাকে। কেকগুলো ঠান্ডা করে নেওয়ার পর দেখাচ্ছে, দেখুন বাটির সাইড থেকে কেকটা এভাবে হাত দিয়ে একটু আলগা করলে খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। আর দেখুন কেকটা কি সুন্দর তৈরি হয়েছে চার সাইড থেকে, আর একদম নরম তুলতুলে হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।